الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله شعيب صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় বিশাল আসমানের তুলনায়, বিশাল জমিনের তুলনায় ছোট্ট দুইটি হাত আমি গুনাগার তোমার আলিশান দরবারে হাত বাড়াইল। তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, বড়লেখা থানা, পরগনাহি দৌলতপুর সিনিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, আজকের এই মাহফিল কামতে মুসিবতের দিন নাজাতের তুমি জারিয়া করে দিও আল্লাহ। রব্বুল আমিন আজকের মাহফিলে সুনাম তন্ন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মঞ্চে বসে আছেন ওলামা ইকরাম, সামনে বসা দাড়ি পাকা দাড়ি কাঁচা যুবকের আল্লাহ, সবাইকে তুমি হরজ তোমার সঙ্গী বানায় দিও। রব্বুল আমিন আজকের এই মাহফিল দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আল্লাহ বিদেশি প্রবাসী যারা সেই সমস্ত ভাইদের উদ্যোগে সোসাইটি আল্লাহ তাদের পক্ষ থেকে এই মাহফিলে সহযোগিতা করা হয়েছে আল্লাহ। এই সোসাইটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখে দাও। আর ওই সোসাইটির যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি সদস্য বৃন্দ আল্লাহ সবাইকে তুমি হরজতের ওমরের সঙ্গী বানায়া দিও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যিনি একটি বছর ধরে কষ্ট করেছে, মাতার ঘাম পাই ফেলেছে, শ্রম দিয়ে জানলাম, অত্র অঞ্চলের দৌলতপুরের কৃতি সন্তান আল্লাহ বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট কলামিস্ট আল্লাহ তোমার গোলাম জনাব কাজী রবি সাহেব আল্লাহ তোমার গোলাম কি তুমি দিনের খাদেম হিসাবে কবুল করে নিও। যতদিন তোমার এই গোলাম বেঁচে থাকবে দিন প্রসারের তুমি সৈনিক বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন যেই মানুষটি কিছুক্ষণ আগে দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, জানাজা হয়ে গেল আল্লাহ, আমরা সবাই পৃথিবীর জগৎ থেকে চলে যাব আল্লাহ, তোমার ওই বান্দা মাগুদ গো জানি না কবরে নামানোর পর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে তার হিসাব নিকাশ। রব্বুল আলামিন ওই মানুষটি পার্থিব জীবনে যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহ, খবর দৃষ্টিতে তাকে তাকিয়ে আল্লাহ তার তমাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দিও। পারিবারিক জীবন, ছেলে সন্তান সবাইকে দরজা দ্বারা তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রভাষক সব কর্মচারী কর্মকর্তা সবাই কি তুমি দিনের জন্য কবুল করে নাও। ওই মাদ্রাসার ছাত্র ছাত্রী আল্লাহ তাদের মেধা যোগ্যতা খুলে দাও। রব্বুল আলামিন এলাকাবাসীর প্রতি খাস রহমত নাজিল করো। যেই বাড়িতে বসেছি খালিদ সাহেবদের বাড়ি, ইয়া আল্লাহ এই বাড়ির প্রতি খাস রহমত তুমি নাজিল করো, এলাকাবাসীর প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আমার শাহেদ খালিদকে কবুল করে নাও, আবু বকর সিদ্দিক আসাদুল জামান শাহিন থেকে শুরু করো। রব্বুল আলামিন আজকের মাহফিলের শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, আমার ছোট ভাই আনোয়ার হোসেন জাবের সাহেব থেকে শুরু করে আল্লাহ সবাই কি তুমি দিনের দায় হিসাবে কবুল করে নাও। আমার কণ্ঠনালী ভালো করে দাও, কিছু কথা বলার সুযোগ করে দাও। যেই দিন মসজিদের এই পালকি তুমি বাড়ি পাঠাইবা, যেদিন তুমি আজরাইল বাড়ি পাঠাইয়া দিবা আল্লাহ, সেই দিন আমাদের সবার মুখে কালেমা জারিয়া রেখে দিও। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা বড়লেখা থানার অধীনে পরগনাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক তেসর করেন মাহফিলের সুনামদণ্ড সভাপতি। আজকের মাহফিলে বসে আছেন আমার বাম পাশের সেরা হজরত মৌলানা লিয়াকত হোসেন, মঞ্চে বসে আছেন অত্রমাত প্রতিষ্ঠানের সুনামদণ্ড প্রিন্সিপাল ওলামা ইকরাম, আজকের মাহফিলের বিশেষ আলোচক মুফতি মঞ্জুর রশিদ আমিনি আব্দুল মতিন শাহবাগী, আল্লাহ তাদের গোলামদেরকে ইসলাম এবং কোরআনের জন্য কবুল করুক আমিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হাফেজ মৌলানা মুফতি আমির হামজা,
আল্লাহ তার এই গোলামটি ইসলাম এবং কুরআন প্রসারের সৈনিক বানিয়ে দিন, আমিন। মঞ্চে বসে আছেন ওলামায়ে কেরাম, আজকের মাহফিলে যিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, বড় ভাই অত্র অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট জনাব সাংবাদিক রমিজ কাজী। আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সবার আমিন। সামনে বসা দাড়ি পাকা, দাড়ি কাসা ও যুবকেরা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? যাবতীয় প্রশংসার মালিক কে? জবান ছেড়ে কথা বলতে হবে কে? সম্মানিত ভাইরা মা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা বেজার একটু হাত তুলে দেখা। আমি বলেছি বেজার কারা একটু হাত তুলে দেখা। মোটামুটি কিছু লোক বেজার, খুশি কারা একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ নামা। সম্মানিত ভাইরামা, আমরা আজকের এই মাহফিলে এসেছি যাবতীয় পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে, দুনিয়ার সমস্ত নোংরা কাজ বিরতি রেখে আল্লাহর কোরআনের জন্য এসেছি, কথা বলে ঠিক কিনা? যেই কোরআন আমাদেরকে প্রাণ দিয়ে এনেছেন এই জান্নাতের বাগানে, আমরা এখন সব জান্নাতি মানুষ। কি মানুষ চিল্লাই বলেন, কি মানুষ? প্রশ্ন হতে পারে, হুজুর জান্নাতি মানুষ হলো কোন কায়দায়? স্যাম্পল একটা উদাহরণ দিয়ে দিই, মিশাল দিয়ে দিই। মৌলভী বাজার থেকে যখন ঢাকার উদ্দেশ্যে কোনো গাড়ি হেনা হোক আর যে কোনো পরিবহন হোক ছেড়ে চলে যায়, হেল্পার কন্ট্রাক্টর গাড়িতে থাবা দিয়ে বলে ঢাকা ঢাকা ঢাকা, কথা বলে ঠিক কিনা? মৌলভী বাজারের বাস স্ট্যান্ড কি ঢাকা? কথা বলে না কেন? তার মানে হেল্পার কন্ট্রাক্টর বুঝাচ্ছেন যে এই গাড়িতে উঠলে ঢাকায় চলে যাওয়া যাবে, কথা বলে ঠিক কিনা? এটা সেই জান্নাতের গাড়ি, এই ময়দান হচ্ছে জান্নাতের গাড়ি। এই গাড়িতে যারা থাকবে, বসবে, উঠবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে বলুন সুবহান। মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন তাহলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কোরআনকে যারা মেনে নেবে তাদের জীবন সাকসেস করে দেবেন কে? চিল্লাই বলেন কে? আসলে আওয়াজ হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ, বিড়ি খাওয়া পার্টি কয়টা না সেটা হাত তুলে দেখা, বিড়ি খাওয়া পার্টি। আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেল, মৌলভী বাজারের মানুষরা, বড় লেখার মানুষরা আসলে চা খাইতে শেষ করতে পারে না, বিড়ি খাবে কখন, কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করে সোলা, আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করে সোলা, আমিন। এই যে এতগুলো মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলুন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি সব বিদেশ পার্টি, কথা বলে ঠিক না? প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছেন। কি করেছে? অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি খুলি ফেলে, তাও টান ছাড়ে না। এরকম লোক আছে কিনা? না, বড় লেখাই নাই, মোটামুটি অন্য জেলায় আছে। সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআনের মাহফিলে আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, রসুলের হাদিস, এমন একটি ঘরের উদ্যোগে। রসুলের ঘর মানুষের চরিত্র চেঞ্জ করার একটা ফ্যাক্টরি, না হচ্ছে মাদ্রাসা, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়া আমার, সন্তান আলেম হলে হাফিজ হলে কি হবে? সময় আমার অল্প, ধরব আর ছাড়বো, সময় বেশি নাই, বুঝতে পারছেন তো? মেহমান আসলেই ছেড়ে দেবো, টেনশন করার প্রয়োজন নাই, বেশি সময় কষ্ট দেব না। সম্মানিত ভাইয়া আমার, কারণ এটা একটা সুন্দর নিয়ামত, পৃথিবীর ভিতরে ভালো মজলিস, উন্নত মজলিসের নাম হচ্ছে কোরআনের মজলিস, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী গিলিকে বলে হাবিব, তমাম পৃথিবীর জন্য আপনি মডেল, তমাম পৃথিবীর জন্য আপনি একটি রহমত। হে নবী, আপনাকে এই পৃথিবীতে রহমতের নবী হিসাবে প্রেরণ করা হলো, কারণ আপনি তমাম পৃথিবীর জন্য একটি রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রসুল ঘোষণা দিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান একমাত্র নায়েবে রসুল আলেমরা, কারা জোরে বলেন কারা? আলেমরা। রসুল বলেন আল মারউ মা মিন আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, যার সাথে তার মহব্বত তার সাথে তার জ্ঞান। কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ওই আলেম যদি জান্নাতে যায় আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর গাঁজাখোর বিড়িখোর হিরোখোরের সাথে যদি সম্পর্ক থাকে আপনি, ও যদি জাহান্নামে যায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল কুল আল্লাহ ওয়াসরাবিব, এই কুরআন নাযিল করার একটাই উদ্দেশ্য, আমার একটাই লক্ষ্য। কারণ এই পৃথিবীতে আমি কুরআন নাযিল করেছি, এমনি এমনি কুরআন নাযিল করি নাই। কথা বলে ঠিক কিনা? কুরআনকে প্রশ্ন করুন, ও কুরআন এই পৃথিবীতে কেন আসলে, কি কারণে তুমি কোরআন এসেছো, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি কোরআন? এমন একটা জন্ডিস মার্কা পৃথিবীতে আসলে, যেই পৃথিবীতে মারামারি লুটপাট সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি, যেই পৃথিবীতে আবার ট্যাবলেট গাঁজা ফেন্টানিল মদের ব্যবসা চলে, ও কোরআন তুমি সেই পৃথিবীতে কেন আসলে, কি কারণে কোরআন তুমি এসেছো, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজ, ওখানে মারামারি নাই, লুটপাট নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, অন্যায় ভাবে মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয় না, জেল ফাঁস দেওয়া হয় না। কোরআন তুমি সেই জায়গা থেকে এমন একটা পৃথিবীতে আসবে, কারণ কি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি কোরআন? একটু কি বলা যাবে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আল্লাহ পাক বলেন আলিফ লাম র, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. الله الحبيب এই কুরআন নাযিল করার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে বের করার জন্য আমি কুরআন নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআন হচ্ছে আলো, কুরআন হচ্ছে নূর। কুরআনকে যারা বন্ধ করতে চায়, আমার আল্লাহ তাদের জন্য নমরুদ ফেরাউনের ইতিহাস রেখে দিয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআনে যারা বাধা দেবে, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। কোরআনের আলো যাদের ভালো লাগে না, আবু জেহেল মার্কা লোক যারা, তাদের অন্ধকার ভালো লাগে। কথা বলে ঠিক না? কারণ কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য। কোরআন পড়বে মানুষের চরিত্র চেঞ্জ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার জর্জরিত, আমরা কেউ কারোর ভালো চাই, জোরে বলেন ভালো চাই, আমরা কেউ কারোর ভালো চাই না। আমাদের ভিতরে এত হিংসা, এত অহংকার, ভাইরা হিংসা বিদ্বেষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ধ্বংস করে দেয়। কথা বলে ঠিক কিনা? একটা উদাহরণ দেবো, দিব। এক কৃষক মাঠে চাষ করতে গেছে, কৃষকের নাঙলের ফালে এক পাথর বেঁধেছে, পাথরে ঘষা লাগার সঙ্গে সঙ্গে পাথর থেকে এক দত্ত বাইর হয়ে গেছে। দত্ত বলছে, মালিক আপনি কি চান আমাকে স্মরণ করলেন? মালিক কৃষক চিন্তা করছে, দত্ত যখন বলছে কিছু চাওয়া যা, বলছে কি চাই মানে বোঝো না, বাড়ি গাড়ি চায়, জমি জায়গা চায়, গরিব মানুষ আর কতদিন থাকবে? দত্ত বলছে, মালিক আপনার সব হয়ে যাবে, কোনো টেনশন না, আপনার বাড়ি গাড়ি জমি জায়গা সব হবে, কিন্তু আপনার জমি যদি হয় 5 বিঘি, বাড়ির পাশের এলাকা হবে 10 বিঘি, কয় বিঘি? আপনার বাড়ি যদি হয় 5 তলা, বাড়ির পাশের এলাকা হবে কয় তলা? 10 তলা। কৃষক বলছে, ভাই আমার বাড়ি গাড়ি কিচ্ছু দরকার নেই। কথা কি বুঝতে পারছে? তার মানে ওর 5 তলা হচ্ছে সহ্য হচ্ছে না, বাড়ির পাশের এলাকা কয় তলা? 10 তলা। আরে তোর তোর করে গড়া লাগে না, ও তো এমনি পাচ্ছে 5 তলা 2 তলা, কি কথা বলে ঠিক কিনা? মানে হিংসা অহংকার। কৃষক পাথর নিয়ে এসে বাড়িতে রেখেছে, স্ত্রীকে বলছে, ওগো পাথরটা যেন নষ্ট করো না, ঘষা মাসা দিও না, সুন্দর করে রেখে দিও। মহিলাদেরকে যেটা নিষেধ করা হয় ওরা কিন্তু সেইটাই করে বসে, কথা ঠিক কিনা? বড় লেখার মালগুন্ডা এসব করে না, যদি বলা যায় ইস্টার জলসা দেখবে না, ওরা কিন্তু তাহাজ্জুদে নামাজ নিয়ে ব্যস্ত থাকে নাকি? হ্যাঁ, সবারই তো ভাইয়ের আমার কৃষক বাজারে চলে গেছে, মহিলা চিন্তা করছে আমার স্বামী নিষেধ করেছে, কারণ পাথর নিয়ে এসে ঘষা দিছে, দত্ত বাইর হয়ে গেল। বলছে, মালিক আপনি কি চান আমাকে স্মরণ করেছে? মহিলা বলছে, কি চাই মানে বোঝো না। দ্রুত
আমাদের বাড়ি দাও, গাড়ি দাও, আর কতদিন এই কুড়ে ঘরে থাকবো? দত্ত বসে সব হয়ে গেছে, আলিশান বাড়ি, মহিলা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কৃষক মাঠে সন্ধ্যাবেলায় যখন গ্রামের ভিতরে ঢুকতে যাচ্ছে, সব দশতলা, কয়তলা, কয়তলা। কৃষক মনে করছে আমি কি ভুল করি, উত্তরা মডেল টাউন না গুলশান বানানিতে চলে আসলাম, আমি তো বুঝতে পারছি এরকম তো ছিল না। কৃষক কষ্ট করে বাড়ি ছিঁড়েছে, স্ত্রীকে বলছে গো এদিকে আসো, তুমি নিশ্চয় পাথরে ঘষা দিয়েছো। হ্যাঁ দিয়েছি, সমস্যা কি তোমার, তোমার দ্বারাই তো বাড়ি গড়া হবে না, পাথর নিয়ে আসো, তোমাকে নিষেধ করেছিলাম, পাথরে ঘষা দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দত্ত বাইরে হয়ে গেল। দত্ত বলছে মালিক আপনি কি চান? কসে ওই দত্ত কি চাই মানে বুঝিস নি, দ্রুত আমার এক চোখ অন্ধ করে দে, যাতে বাড়ির পাশে সব লোকের কয়েছ। কত বড় সেটা হিংসা চিন্তা, এরকম লোক সমাজ আছে কিনা? আপনাদের জেলায় নাই, আপনাদের জেলায় তো সব আল্লাহর হলি, আপনাদের জেলার মানুষ সব ফেরেশ। সম্মানিত ভাইরামা, হিংসা বিদ্বেষ অহংকার করা যাবে না। ও আমার দলের প্রতিপক্ষে, ও আমার দল করে না, ওকে নির্যাতন অত্যাচার জুলুম করে জেল ফাঁস দাও, কামতের ময়দানে ওই আল্লাহর আদালতে বিচার হবে, কত বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রশ্ন করছেন, আল্লাহ আমি আপনার ইবাদত করে আর আপনার গোলামি করে দাসত্ব করে, আল্লাহ তুমি সেই দিন সেই দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচারের দিনের মালিক। আপনি বলছেন রব্বুল আলামিন ইয়াকা নাবুদু, ইয়া আল্লাহ তোমার দরবারে তোমার ইবাদত করি। আপনি বলছেন আল্লাহ ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহ বলছেন বান্দারে আমার ইবাদত করিস আমি তো বুঝলাম, তারপরে তুই কি চাস তোর মনের চা পাতে কি প্রশ্ন করবি না? আপনি বলছেন ইয়া কানা বুধু, আল্লাহ তোমার ইবাদত করি, আর ওয়াইয়া কানাস্তাইন, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ বলছেন বান্দা কোন সাহায্য চাস, কি চাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, নারী, কোনটা চাস? আমার ইবাদত করিস আমি বুঝলাম, আর আমার কাছে সাহায্য চাস আমি সেটাও বুঝলাম, কোন সাহায্য কি চাস একটু কি তোর মনের কথা কি বলবে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, কোনটা চাস তুই বান্দা বল। আমি আর আপনি সঙ্গে সঙ্গে বলতেছি না আল্লাহ সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সহজ সরল পথ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই পথে নবী গেছে, যেই পথে রাসূল গেছে, যেই পথে সিদ্দিকিন সোহাদা সলিম গেছে, আল্লাহ ওই পথ আমরা চাই। আল্লাহ বলছেন বান্দারে অবশ্যই তোদেরকে দিয়ে দেব, কারণ জান্নাত আমি একমাত্র তোদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে দিও না যেই পথে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, শাইবা, এরকম খারাপ লোক গেছে, ওই পথ আমাদেরকে দিও না, সঠিক সুন্দর একটা পথ দিয়ে দাও। আল্লাহ বলছে তাই যদি সত্যি যদি ওই পথ চাই, তাহলে একটাই কাজ হবে, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু, আমার জমিনে আমার ইবাদত করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি, সে আমায় কাঁদায় আমায় কাঁদায়, মা গো মা ছুটে এসেছি এই কোরআনকে বিজয় করতে চাই, কথা বলে ঠিক না? আপনার সন্তানকে একটা আলিম বানান, হাফেজ বানান, কপাল খুলে যাবে, কথা বলে ঠিক না? আজকে যেই মানুষটা আমাদের সামনে থেকে চলে গেল, এই মানুষের সন্তান যদি যারা যা নিজেই করত বাবার জন্য কল্যাণ হতো কি হতো না? সন্তান পৃথিবীতে রেখে যা রসুল বলেন আলিম হতে পারো নাই, হাফেজের বাবা হও, হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও, হাফেজের নানা হও, হাফেজের শ্বশুর হও, কপাল খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে জাতির শ্রেষ্ঠ সন্তান আলিমরা
সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে সেই কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। খালি আলেমরা কোরআন পড়বে আর আপনারা বসে বসে গোল্ডেন সিগারেট টানলে হবে না, কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলামের চেয়ে চৌহদের ময়দানে তন্দার মুবারক শহীদের বিনিময়, ইসলামের চেয়ে চেয়ে চঙ্কা তাইফের বুকে রক্তের বিনিময়, ইসলামের চেয়ে চেয়ে অসংখ্য সাহাবার বুকের তাজা রক্তের বিনিময়, ইসলামের চেয়ে চেয়ে ইসলামী আন্দোলন কর্মে রক্তের বিনিময়। জোরে বলেন কথা ঠিক না। আমার ভাইরা, এই পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে না, কথা বলেন ঠিক না। রসুল উহুদের ময়দানে মার খেয়েছে, তাইফের ময়দানে মার খেয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, হযরত শাহজালাল আলী আমিন রহমাতুল্লাহ আলাইকে গরগমিন্দর মতন চিতার কে পৃথিবীতে উৎখাত করে দিন প্রতিষ্ঠা করেছে শাহজালাল সিলেটের ময়দানে। জোরে বলার কথা ঠিক না। ময়দানে সেই আজও যদি সেই মুসলমান জেগে ওঠে, আমরা বলি পৃথিবীতে 170 কোটি মুসলমান, আজ মুসলমান যদি এক কাতারে আবদ্ধ হতো, তমাম পৃথিবীর ইহুদি নাসারা বেঁচে তারা পালাবার জায়গা পেত না। জোরে বলেন কথা ঠিক না। কিন্তু মুসলমান বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘরের ভিতরে বসে বসে কিছু বলবো না, আল্লাহ বসে তোর মতন ফিটিং সিটারে তো আমার দরবারে কবুল হবে না, কথা বলে ঠিক না। অস্ত্র ঠিকই আনছিলাম, কাটার সময় নাই, কোনোদিন যদি আবার ভুল করে আসি সেদিনকে কাটবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, জাহান্নাত জান্নাত আমার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, কথা বলে ঠিক না। আল্লাহ রাসূল বলেন জান্নাত বাবার সম্পদ, উত্তরাধিকার কে পাবে, উত্তরাধিকার হিসাবে কে পাবে, সবাই বলেন কে পাবে, উত্তরাধিকার হিসাবে বাবার সম্পদ সব ছেলে মেয়েরা পাবে, কথা বলে ঠিক না। উত্তরাধিকার হিসাবে আমরা আল্লাহর জান্নাত পাব, কারণ আল্লাহ রাসূল বলেন মা মিন আব্দিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা জালিকা ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যারা পড়লো আর এই বাক্যর উপরে বাকি জীবন যারা আমল করলো চললো, রাসূল বলেন মরার পরে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বড় লেখার ভাইয়েরা, আমি আপনাদের প্রাণ থেকে মন থেকে ভালোবাসি, কারণ এই সিলেটের মাটি শুয়ে আছে হযরত শাহজালাল সাহাবার, কথা বলে ঠিক না। যেই মাটিতে আল্লাহর ওলির আবির্ভাব, সেই মাটি দুই নাম্বার হতে পারে না, কথা বলে ঠিক না। সমস্ত শিরিক বেদাত মুক্ত করে সমাজকে ইসলামের জন্য কোরআনের রাস কায়েম করতে হবে, কথা বলে ঠিক না। আল্লাহ নবী বিশ্ব নবী জাহান্নাম জান্নাত ভ্রমণ করলেন, সংক্ষিপ্ত কথা বলি সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল জাহান্নাম ভ্রমণ করেছেন, জাহান্নামের ভিতরে দৃশ্য দেখলেন, জাহান্নামের ভিতরে আল্লাহ নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে এই নারীকে এত কষ্ট দেয়া হয়, এই নারীগুলো কারা? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে যেই নারীকে দেখছেন জাহান্নামের বর্শি বাঁধিয়ে নারীকে ঝুলানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে যেই নারীকে ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে দেখাচ্ছে, ওই নারী দুনিয়াতে ঠোঁট পালিশ ব্যবহার করত, ঠোঁট দিয়ে বেগুলা পুরুষের সাথে আকর্ষণ করার জন্য ঘুরে বেড়াত, বাইরের পুরুষকে যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম পালিশ করে বেড়াইতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের বর্শি দিয়ে ঠোঁটের সাথে ঝুলিয়ে রেখেছে, নারীগুলো এত চিৎকার মারে, নবী আমার চোখে পানি রাখতে পারল না, কিছুদিন অগ্রসর হয়ে গেল। আবার দেখলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের বর্শি বাঁধিয়ে স্তনের সাথে ঝুলিয়ে রেখেছে। প্রশ্ন করলেন জিব্রাইল, এই নারীগুলো খারাপ, এত কষ্ট, এত চিৎকার, এত আওয়াজ দেয় রে জিব্রাইল, আমি আর সইতে পারি না রে জিব্রাইল, এই নারীগুলো খারাপ। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে বুকুসো করে ঘুরত, বুকে কাপড় দিত না, বুকে উন্না ব্যবহার করত না, যারা বুকে এইভাবে উঁচু করে ঘুরত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নবী চিৎকার করে বলে জিব্রাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে, আমি তো সইতে পারি না। লম্বা ঘটনা, আল্লাহ নবী চলে আসলেন, মিরাজ থেকে আসার পরে নারী সমাজকে ডেকে বলে, নারী সমাজেরা, আমি জাহান্নামে তোমাদের ভিতরে দেখলাম, জাহান্নামের ভিতরে বেশি তোমাদের সংখ্যা। নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচবো কোন কায়দা? আল্লাহ নবী বলেন স্বামীর নাফরমানি করো না, পর্দা মেনটেন করো, নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর জায়েজ কথাগুলো শোনো, এই কাজগুলো যদি করতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম জান্নাতের আটটা দরজা তোমাদের জন্য ওয়েলকাম জানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মুমিন হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। মনে কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আর আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন দৌলত দিয়ে যেন এলাকা ভরপুর করে দেয়। সবাই আমিন। আর যেমন আমিন খালেদ আহমেদ মোল্লা, মহাফিলে গতকাল যারা এসেছেন আমার বড় ভাই, আমার পরিচিত মহব্বতি ভাই মুহাদ্দিস রফিকুল্লাহ সারি, আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং অনেক আলেম আছে যাদের জুতা টানার মতন যোগ্যতা আমার নেই, আমি মঞ্চে বড় বড় আলেম বসে আছেন, আমি সবার জন্য দোয়া করি। মুফতি আমির হামজা সাহেব, শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী এবং আনোয়ার হোসেন জামিরি সহকারে মঞ্চে যারা দান করেছেন, যারা দান করতে পারেন নাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে আমাদের কিয়ামতের ময়দানে একই কাতারে আবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যেতে যেতে পারি। আল্লাহ পাক কবুল করুন, সলে আমিন। আমার বড় ভাই বিশিষ্ট সাংবাদিক গোলামিস্ট রমিশ সাংবাদিক সাহেব, তার জন্য দোয়া করি। সেই মানুষটি একটি বছর শ্রম দিয়েছেন আমাদের কাছে, সবসময় খবর নিয়েছেন এই মাহফিলের জন্য। আমি দোয়া করি তার পরিবারের জন্য, তার জন্য আল্লাহ তাকে কবুল করুক, সলে আমিন। আমার ভাইরা বসে আছেন নাসির ভাই থেকে শুরু করে, আজকে আমি সবার জন্য দোয়া করি, খালিদ ভাই সাহেদ ভাই থেকে শুরু করে লন্ডন প্রবাসী বিভিন্ন প্রবাসী ভাইদের জন্য যারা দিয়েছেন দিতে পারে নাই, আল্লাহ সবাইকে কবুল করুক, সলে আমিন। আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সলে আমিন। দৌলতপুরের মাটি আল্লাহ যেন স্বর্ণের মতন খাঁটি করে দেয়, সলে আমিন। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কর্মচারী সবার জন্য দোয়া করি, আমার জন্য নিজের জন্য দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি, আবার যদি আগামীতে ভুল করি আসি সেদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।